আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিটস স্কুলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের পড়ালেখা অনেক ভালো চলছে। তোমরা ইতিমধ্যে উৎপাদন উপকরণগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছো। এর মধ্যে আমরা ভূমির ধারণা সম্পর্কেও ইতিমধ্যেই জেনেছি, কিন্তু তোমাদেরকে যদি ব্যাখ্যা করতে বলা হয় যে ভূমি আদিম এবং অক্ষয়, এই প্রশ্নটির উত্তরে তোমরা কি লিখবে বা কি ব্যাখ্যা করবে সেই সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? তুমি কি এই প্রশ্নটি আসলে প্রশ্নটির উত্তর করতে পারবে? যদি তুমি নাও পারো সমস্যা নেই, কারণ আজকের এই ভিডিওতে তুমি সেই সম্পর্কে জেনে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভূমির গুরুত্ব, ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ, ভূমি প্রকৃতির দান, ভূমি আদিম ও অক্ষয় এবং ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, এই বিষয়গুলো নিয়ে আমরা জানব। প্রথমে আমরা এই দুটি টপিক নিয়ে আলোচনা করব এবং এরপর আমরা এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তা আমার মনে হয় আমরা দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করতে পারি। প্রথমেই আমরা কথা বলবো ভূমির গুরুত্ব নিয়ে, এবং এখন তোমরা স্ক্রিনে ভূমির গুরুত্বগুলো দেখতে পাবে। প্রথমেই আমরা ভূমির যে গুরুত্ব নিয়ে আলোচনা করব তা হচ্ছে আদি ও মৌলিক উপাদান। ভূমি উৎপাদনের আদি ও মৌলিক উপাদান এবং ভূমি ছাড়া কোনো প্রকারের উৎপাদন সম্ভব নয়। কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি জমি মুখ্য, এছাড়া শিল্পপণ্য হোক, ভোগ্যপণ্য হোক, সেবাপণ্য হোক, যে কোনো ধরনের পণ্যই হোক না কেন, সেক্ষেত্রে আমাদের ভূমির প্রয়োজনীয়তা আছে। ভূমির গুরুত্ব কোনো অংশেই কম নয়। অর্থাৎ আমরা বলতে পারি যেহেতু ভূমি ছাড়া কোনো প্রকারের উৎপাদন সম্ভব নয়, তাই ভূমি যে আদি ও মৌলিক উপাদান এটি ভূমির একটি গুরুত্ব। এরপর কথা বলবো কাঁচামালের যোগানদাতা হিসেবে। আমরা মানুষ যারা, আমরা কিন্তু যে কোনো কিছু একদম শূন্য থেকে সৃষ্টি করতে পারি না। আমরা প্রকৃতি প্রদত্ত পণ্যকে রূপান্তর করতে পারি, পরিবর্তন করতে পারি। আমরা যা কিছু ভোগ করি না কেন, কোনোটা সরাসরি আমরা ভূমি থেকে পাই, কোনোটার কাঁচামাল ভূমি থেকে পাই, কিন্তু মোট কথা আমরা কিন্তু সরাসরি কাঁচামালের জন্য হোক, পণ্যের জন্য হোক, ভূমির প্রতি নির্ভরশীল। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা যাই ভোগ করি না কেন, আমরা যাই ব্যবহার করি না কেন, আমরা যেই কাঁচামালই ব্যবহার করি না কেন, সব কিছুর যোগানদাতা কিন্তু ভূমি। যেমন আসবাবপত্রের জন্য আমরা গাছ থেকে কাঠ সংগ্রহ করি এবং কাঠ আসবাবপত্রের কাঁচামাল। খাদ্যদ্রব্য অধিকাংশই আমরা সরাসরি ভূমি থেকে পেয়ে থাকি। অর্থাৎ কাঁচামালের যোগানদাতা ভূমি। অনেক ক্ষেত্রে সম্পূর্ণ যেই পণ্য বা যা আমাদের প্রয়োজন তার যোগানদাতাও ভূমি। তাই ভূমির আরেকটি গুরুত্ব হচ্ছে ভূমি কাঁচামালের যোগানদাতা। এরপর কথা বলবো জীবন উপকরণের আধার। অর্থাৎ জীবন যাপনের জন্য যে উপকরণগুলো দরকার সেই উপকরণগুলো কিন্তু আমরা ভূমি থেকে পেয়ে থাকি। বিশ্বের সকল প্রাণীর জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন তার সবই ভূমি হতে পাওয়া যায়। এছাড়া আমাদের মৌলিক চাহিদা সহ যাবতীয় চাহিদার যোগান আমরা ভূমি থেকেই পেয়ে থাকি। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ইত্যাদি প্রয়োজন মেটানোর জন্য আমাদের যে সকল উপকরণ প্রয়োজন তা প্রত্যক্ষভাবেই হোক বা পরোক্ষভাবেই হোক আমরা ভূমি থেকে পেয়ে থাকি। তাই আমরা বলতে পারি ভূমি হচ্ছে জীবন উপকরণের আধার বা জীবন উপকরণের আধার। এরপর আলোচনা করব অর্থনৈতিক উন্নয়নে ভূমি, এই গুরুত্ব নিয়ে। ভূমির প্রকৃতি, অবস্থান, পরিমাণ ইত্যাদি যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। সমতল ও সমুদ্র তীরবর্তী স্থানে অবস্থিত দেশগুলোতে যেভাবে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয়, কোনো মরুভূমিতে বা বন্ধুর কোনো স্থানে কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ততটা সহজ নয়। আবার খনিজ সম্পদ সমৃদ্ধ কোনো দেশে যেভাবে শিল্প কারখানা গড়ে ওঠে, খনিজ সম্পদবিহীন কোনো দেশে কিন্তু ওভাবে শিল্প কারখানা আমরা গড়ে উঠতে দেখি না। তাই আমরা বলতে পারি অর্থনৈতিক উন্নয়নেও কিন্তু ভূমির গুরুত্ব রয়েছে। এবং সর্বশেষে আমরা আলোচনা করব উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস। ভূমি উৎপাদনের অন্যান্য উপকরণ যেমন শ্রম, মূলধন, সংগঠন ইত্যাদির উৎস হিসেবে গণ্য হয়। শ্রম মানুষের শারীরিক ও মানসিক প্রচেষ্টা। শ্রমের জন্য মানুষের যেমন প্রয়োজন খাদ্য, তেমন প্রয়োজন শ্রম প্রদানের জন্য ভূমি। মূলধন হলো শ্রমের মাধ্যমে অর্জিত অর্থের সঞ্চিত রূপ, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমির উপরেই কিন্তু নির্ভরশীল। আর সংগঠনের কাজই হলো উৎপাদনের অন্যান্য উপকরণকে ভূমিতে নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করা। তাই আমরা বলতে পারি উৎপাদনের অন্যান্য যে উপকরণগুলো তার উৎস
বা যোগানদাতা হচ্ছে ভূমি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম একটি ব্যবসার জন্য, একটি প্রতিষ্ঠানের জন্য, একটি দেশের জন্য, আমাদের জীবনযাপনের জন্য ভূমি কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা আলোচনা করব ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ নিয়ে। আমরা জানি ভূমি উৎপাদনের অন্যতম উপাদান এবং ভূমি পৃথিবীর সর্বত্রই আছে, কিন্তু সকল ভূমির উৎপাদন ক্ষমতা একই ধরনের হয় না। কোনো কোনো ভূমিতে অল্প পরিমাণ পরিশ্রমের ফলে আমরা অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারি, আবার কোনো কোনো ভূমিতে অনেক বেশি পরিশ্রম দেওয়ার ফলেও দেখা যায় যে ওই রকম উৎপাদন হচ্ছে না। ভূমির এই রকম যে উৎপাদন ক্ষমতা, এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে এবং তাকে আমরা বলি উৎপাদন ক্ষমতার নির্ধারক। এখন আমরা ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারকগুলো নিয়েই আলোচনা করব। তোমরা স্ক্রিনে ভূমির বেশ কয়েকটি নির্ধারক দেখতে পাচ্ছ এবং ওই বিষয়ের সংজ্ঞা দেওয়া আছে যে সকল বিষয়ের উপর ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে তাকে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক বলে, যেটা আমরা একটু আগে আলোচনা করেছি। চলো আমরা এখন নির্ধারকগুলো নিয়ে আলোচনা করি। যেমন প্রথম যে নির্ধারক নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ভূমির গঠন প্রকৃতি। বিভিন্ন উপাদানের সাহায্যে ভূমি গঠিত। ভূমির এ সকল উপাদানের তারতম্যের কারণে কিন্তু ভূমির উৎপাদন ক্ষমতার তারতম্য ঘটে। দেখা যায় যে আমরা ভূমিকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি ইত্যাদি। এই গঠনের পার্থক্যের কারণে দেখা যায় অনেক সময় উৎপাদন আলাদা হয়, উৎপাদন ভিন্ন রকমের হয়ে থাকে। তাই ভূমির গঠন প্রকৃতি একটি নির্ধারক। আরেকটি নির্ধারক হচ্ছে ভূমির অবস্থান। ভূমির অবস্থানও এর উৎপাদন ক্ষমতার নির্ধারক। পাহাড়ি এলাকায় অবস্থিত ভূমি, নদী বিধৌত এলাকার ভূমি, সমতল অঞ্চলের ভূমি, মরু অঞ্চলের ভূমি, এই প্রত্যেকটার উৎপাদনশীলতার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই অবস্থানগত পার্থক্যের কারণে যতই আমরা শ্রম, প্রযুক্তি, মূলধন নিয়োজিত করি না কেন, উৎপাদন সকল ক্ষেত্রে কিন্তু এক হয় না। কোনো কোনো জায়গায় উৎপাদন অনেক বেশি ভালো হয়, কোনো কোনো জায়গায় আমরা যতটুকু উৎপাদন এক্সপেক্ট করে থাকি ততটুকু হয় না, এবং এটা ভূমির অবস্থানের কারণে। তাই ভূমির অবস্থান আরেকটি নির্ধারক। এরপর কথা বলবো জলবায়ু নিয়ে। ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগ অর্থাৎ মাটিকেই কিন্তু বোঝায় না। অর্থনীতিতে আমরা ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সকল দানকে বুঝি, যেমন মাটি, পানি, বৃষ্টি, রোদ, বাতাস, সমুদ্র, চাঁদ, নদনদী, সূর্য ইত্যাদি সবকিছু। এবং জলবায়ুর পার্থক্যের কারণে দেখা যায় যে ভূমির উৎপাদন ক্ষমতার তারতম্য হয়। যেমন মৌসুমী অঞ্চলের ভূমি, মরু অঞ্চলের ভূমি, নিরক্ষীয় অঞ্চলের ভূমি ইত্যাদির উৎপাদন ক্ষমতা কোনো অবস্থাতেই এক হয় না। তাই জলবায়ু ভূমির উৎপাদন ক্ষমতার আরেকটি নির্ধারক। এরপর কথা বলবো প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি ব্যবহার করে ভূমির উৎপাদন ক্ষমতা হ্রাস বা বৃদ্ধি করা যায়। এ কারণে প্রযুক্তি ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম নির্ধারক হিসেবে গণ্য হয়। যেমন উন্নত কীটনাশক, সার, আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রক্রিয়া, আধুনিক চাষাবাদের যন্ত্রপাতি ইত্যাদির দ্বারা ভূমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায়। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক বন্ধুর জায়গায় বা অনেক মরুভূমিতেও ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। এরপর কথা বলবো মানবিক প্রচেষ্টা নিয়ে। মানুষের মানবিক প্রচেষ্টাও ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক হিসেবে গণ্য হয়। মানুষের অদম্য ইচ্ছা ও প্রয়োজনের কারণে অনেকে অনুর্বর ভূমিতে ফসল ফলাতে পারছে, সম্ভব হচ্ছে। যেমন পাহাড়ি মানুষ যারা, তাদের অদম্য ইচ্ছা, পরিশ্রম, প্রয়োজনের ফলেই কিন্তু জুম চাষ করা সম্ভব হচ্ছে। অনেক সময় মাচা পদ্ধতিতে জলাশয়ের মধ্যেও চাষাবাদ হতে দেখি। অর্থাৎ মানুষের প্রচেষ্টাও কিন্তু এখানে একটি ক্ষমতার নির্ধারক। সর্বশেষ যে নির্ধারক নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। একটি দেশের অর্থনৈতিক অবস্থা ভূমির উৎপাদন ক্ষমতাকে প্রভাবিত করে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে বড় বড় নদীতে বাঁধ দিয়ে অথবা প্রয়োজনে খাল খনন করে, খাল ভরাট করে চাষাবাদে অনুপযোগী ভূমিকেও চাষাবাদ উপযোগী ভূমিতে রূপান্তর করা যায়। এই কারণে দেশের অর্থনৈতিক অবস্থাকে ভূমির উৎপাদনশীলতার নির্ধারক আমরা বলে থাকি। অর্থাৎ আমরা ছয়টি নির্ধারক দেখলাম এবং এই ছয়টি নির্ধারকই ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক। আশা করি তোমরা ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় ব্যাখ্যা করো এই প্রশ্নটির উত্তর নিয়ে। তোমরা অনেক ক্ষেত্রে এই প্রশ্নটি দেখে এসেছো বা এই প্রশ্নটি চলে আসে যে ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয় এটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আসলে আমরা কিভাবে উত্তর করতে পারি তা এখন আমরা দেখে নিব। আমাদের মনে রাখতে হবে ভূমি উৎপাদনের অন্যতম উপাদান। মাটি, মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র,
নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তাকেই আমরা কিন্তু ভূমি বলে থাকি। আমাদের প্রথমে মনে রাখতে হবে ভূমি প্রকৃতির দান। ভূমি যেহেতু মানুষের সৃষ্টি নয় এবং এর কোনো ব্যবহার মূল্য নেই, ভূমি মানুষ সৃষ্টি করতে পারে না, উৎপাদন করতে পারে না, এর কোনো ব্যবহার মূল্য নেই, কোনো উৎপাদন খরচ নেই, তাই আমরা বলতে পারি ভূমি প্রকৃতির দান। কারণ যাই মানুষ সৃষ্ট তার ব্যবহার মূল্য আছে, উৎপাদন খরচ আছে, কিন্তু ভূমি মানুষের সৃষ্টি নয়, ভূমি প্রকৃতির দান। ভূমি প্রকৃতি থেকে এসেছে, ভূমি আমরা সৃষ্টি করিনি, আমরা তৈরি করিনি, আমরা উৎপাদন করিনি, তাই ভূমি প্রকৃতির দান। এখন যদি বলতে হয় যে ভূমি আদিম ও অক্ষয়, এই বিষয়টা আমরা কিভাবে ব্যাখ্যা করব? আমরা বলতে পারি ভূমি আদিম ও অক্ষয়। কেন ভূমি আদিম এবং কেন অক্ষয়? উৎপাদনের যত উপাদান আছে এর মধ্যে সবচেয়ে আগের বা সবচেয়ে আদিম হচ্ছে ভূমি। পৃথিবীর সৃষ্টি শুরু থেকেই ভূমি বিদ্যমান এবং তা পৃথিবী ধ্বংস পর্যন্ত বলবৎ থাকবে। তবে ভূমি অক্ষয় এই বিষয়টি সকল ক্ষেত্রে সঠিক নয়। ভূমির অন্তর্ভুক্ত এমন কিছু বিষয় আছে যা ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং একসময় হয়তো শেষ হয়ে যাবে, যেমন পানি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, জলজ সম্পদ ইত্যাদি যে হারে ব্যবহার হচ্ছে তা একসময় শেষ হয়ে যাবে, এ ব্যাপারে পরিবেশবাদীরা মোটামুটিভাবে নিশ্চিত। আবার একই জমিতে বারবার চাষ করার ফলে তার উর্বরা শক্তিও হ্রাস পাচ্ছে, তাই আমরা বলতে পারি ভূমি আদিম। কিছু কিছু ক্ষেত্রে আমরা বলতে পারি ভূমি অক্ষয় নয়, আবার অবিনশ্বরও নয়। যদিও সরাসরিভাবে যদি বলা যায় ভূমি আমরা ধ্বংস করতে পারি না, কিন্তু যেহেতু ভূমি ক্ষয় হয় তাই ভূমি অক্ষয় বা অবিনশ্বর নয়, কিন্তু ভূমি আদিম এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অর্থাৎ ভূমি প্রকৃতির দান, ভূমি আদিম, কিন্তু সকল ক্ষেত্রে ভূমি অক্ষয় নয়, ভূমি অবিনশ্বর নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই বিষয়টি, যে যদি প্রশ্ন আসে তোমরা কিভাবে উত্তর করবে, যে ভূমি প্রকৃতির দান, ভূমি আদিম কিন্তু ভূমি অক্ষয় নয়। আমরা ভূমিকে অবিনশ্বর বলতে পারি যেহেতু ভূমিকে সরাসরি ধ্বংস করা যায় না, কিন্তু ভূমি অক্ষয় নয়। কেন? কারণ ভূমির ক্ষয় হয়ে থাকে, ভূমির অন্তর্ভুক্ত বিষয়গুলো ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এখন আমরা আমাদের আজকের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো। এটি আরেকটি প্রশ্ন, এবং তোমরা জানো এই বিষয়টি সম্পর্কে আমরা আগের ভিডিওতেও জেনেছি যে ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর থাকে। এখন আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়টি জানব। অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে একই ভূমিতে উৎপাদনের উপকরণ বৃদ্ধি করার পরেও একটি নির্দিষ্ট স্তরের পর প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পায়, যাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উৎপাদনের যতগুলো উপকরণ আছে তার মধ্যে ভূমির ক্ষেত্রে বিধিটি সবচেয়ে বেশি কার্যকর হয়, এবং এ বিষয়ে প্রফেসর মার্শাল বলেছেন, ভূমিতে কৃষিকাজের জন্য শ্রম ও মূলধনের যোগান বৃদ্ধি করলে সাধারণত উৎপাদন বৃদ্ধির পরিমাণ সমানুপাতিক অপেক্ষা কম হবে, এবং আমরা একটি সারণীর মাধ্যমে এখন এই বিষয়টি ব্যাখ্যা করব। তোমরা স্ক্রিনে একটি সারণী বা একটি টেবিল দেখতে পাচ্ছ, এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, ছয়টি বছরের ইনফরমেশন দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে। এখন তোমরা যদি খেয়াল করো, প্রথম বছর 2000 টাকা ছিল এবং আমাদের মোট উৎপাদন ছিল 10 মন। পরের বছর যখন 2000 টাকা ব্যয় বৃদ্ধি করা হয় তখন মোট উৎপাদন 20 মন, অর্থাৎ 10 মন প্রান্তিক উৎপাদন বেড়ে গিয়েছে। এরপরের বছর যখন আরও 2000 টাকা শ্রম ও মূলধন ব্যয় বৃদ্ধি করা হয় তখন প্রান্তিক ব্যয় 2000 টাকাই বেড়েছে, মোট উৎপাদন হয়ে গিয়েছে 32, যেখানে প্রান্তিক উৎপাদন 12 মন বেড়ে গিয়েছে। তো আমাদের ধারণা কি, চতুর্থ বছর আমরা যখন আবার আরও বেশি মূলধন আর শ্রম ব্যয় করব, হয়তো আমাদের মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন দুটাই বৃদ্ধি পাবে? এই জায়গাটাতেই ক্রমহ্রাসমান উৎপাদন বিধির বিষয়টি চলে আসে। খেয়াল করে দেখো, চতুর্থ বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর, প্রত্যেক বছর একই অনুপাত আমরা টাকার পরিমাণ বা ব্যয়ের পরিমাণ বাড়ানোর পরেও আমাদের মোট উৎপাদন বৃদ্ধি পেয়েছে কিন্তু প্রান্তিক উৎপাদন কমেছে। অর্থাৎ আমরা একই ভূমিতে উৎপাদন উপকরণ বৃদ্ধি করার পরেও এবং অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকার পরেও একটি নির্দিষ্ট স্তরের পর প্রান্তিক উৎপাদন আর বৃদ্ধি পায়নি, ক্রমেই সেটা হ্রাস পেয়েছে। এবং শেষ বছর যদি আমরা দেখি, শেষ বছরে কিন্তু এখানে চলে আসেনি, কিন্তু শেষ বছর যদি আমরা দেখি শেষ বছরের প্রান্তিক উৎপাদন মাত্র 3, অর্থাৎ যেখানে তৃতীয় বছরে ছিল 12 শেষ বছরে সেটা মাত্র 3। অর্থাৎ প্রথম দিকে মোট উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, প্রান্তিক উৎপাদনও বৃদ্ধি পেয়েছে,
কিন্তু পরবর্তীতে প্রান্তিক ব্যয় বাড়ার পরেও বা অপরিবর্তিত থাকার পরেও মোট উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়নি এবং এই বিষয়টিকেই আমরা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলে থাকি। আমাদের মনে রাখতে হবে ভূমির ক্ষেত্রে আমরা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হতে দেখি। ভূমির ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদন উপকরণ বৃদ্ধি করার পরেও একটি নির্দিষ্ট স্তরের পর মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায় না। আশা করি তোমরা ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর এই প্রশ্নটি এখন আসলে খুব সুন্দরভাবেই ব্যাখ্যা করে উত্তর দিতে পারবে। এবং যেই বিষয়টি আমি তোমাদেরকে একটু আগে ডিসক্রাইব করলাম সেটা এখানে লেখা আছে যে প্রত্যেক বছর 2000 টাকা ব্যয় বৃদ্ধি করা হলেও তৃতীয় বছরে প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়েছে, কিন্তু এরপর আমরা দেখতে পাই যে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, তা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে। আমরা আমাদের আজকের এই ভিডিওতে ভূমি নিয়ে বেশ কয়েকটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করলাম। আশা করি আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়গুলো তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এবং এই বিষয়ে তোমাদের এখন আর কোনো সমস্যা নেই। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।